জীবনের ইতিহাসের কি জানেন মাসুদ ভাই? মাসুদ ভাইয়ের ইতিহাস জানলে আপনারা, আমার বলার কোনো জায়গা ছিল না, এখন একটা জায়গা পাইছি, আপনাদের কাছে আমি শেয়ার করব। কোনো কেউ নেই তো সবচেয়ে বড় কথা, এই ফেসবুকে কিন্তু আমাকে অন্য তুলে দিছে, যেটা আমার আপনজন দেয় নেই। কারণ আমার যখন কালকে চাল কেনার মতো টাকা ছিল না, তখন কিন্তু ফেসবুক আমাদের দুইজনের এই চোখের পানি বালিশ ভিজে গেছে। আমি জানি কিছু কিছু কমেন্ট আমার কাছের মানুষে করছে, ভাই তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? ভাই কষ্ট এমনি আসি না ভাই, কেন আত্মীয় স্বজন লাগে না আপনাদের বলি কমেন্টের মাধ্যমে? আমাদের আত্মীয় ছিল যখন টাকা ছিল। আরেকটা কলিজার ভাই বলতেছেন, আপনাদের কি আশেপাশে মেয়ের বান্ধবী, মেয়ের আত্মীয় স্বজন কেউ কি নাই? আপনার বন্ধু বান্ধব নেই কি? আপনার কোনো বন্ধু বান্ধব নেই? তো ভালোবাসতো তখন রানার টাকা পয়সা, আপনার বুকটা ভরে। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আমরা একদিনকে দেশের থেকে ইসে কুয়াকাটা গিয়েছিলাম, ভিক্ষের থালা নিয়ে বসবি, তোর গাড়ি গেছে, বাড়ি গেছে, অনেক কিছু গেছে, মোটরসাইকেল গেছে, সব গেছে গা। এত বড় অভিশাপ তারা দিছে যে তোরা রাস্তায় বসবি। দেখেন আপনাদের ভালোবাসায় মাসুদানা ভাই কিন্তু রাস্তায় বসে নাই। আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই? বিভিন্ন কমেন্ট আপনারা করতেছেন, আপনাদেরকে আমি স্যালুট জানাই, কমেন্ট আপনাদের করার রাইট আছে, করেন, কিন্তু আমাদের সম্বন্ধে আপনাদের জানতে হবে অবশ্যই। আগেও জানাইছি, আবার নতুন করে আজকে আবার আপনাদেরকে জানানোর জন্য আজকে সেই বিষয়টা নিয়ে মূলত দুইজনে চলে আসলাম আপনাদের কিছু অ্যানসার দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই অ্যানসার দেওয়া আপনাদের রাইট আছে, জানার রাইট আছে, আমি জানি। আপনারা আমাদের পরিবারের একজন, আপনাদের অবশ্যই রাইট আছে। যেমন আমাদের, আমি জানি কিছু কিছু কমেন্ট আমার কাছের মানুষে করছে, তা আমি একটা কমেন্ট আপনাদের রিপ্লাই দিতেছি, সেটা হচ্ছে ভাই তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? তাহলে আমি, আপনারা আমার দর্শক, দর্শককে আমি কলিজার ভাই বোন আঙ্কেল আন্টি কেন বলি, আপনারা আমার বিচারটা করবেন। আমার জায়গায় যদি আপনি হতেন কি করতেন? আমি আজ 30 বছর ঢাকা, 30 বছর ঢাকা বাড়ি গেছি, আইসি, অনেক আত্মীয় স্বজন এত আপন মনে করতাম, অনেক আত্মীয় স্বজন ছিল, মনে করেন যে আমি বাড়ি গেলে সবাই এসে ঘিরে ধরতো আমার বাড়ি, অভাব নাই আত্মীয় স্বজনের। যে কদিন থাকতাম, সবচেয়ে বড় কষ্ট আমার নিজের মার পেটের বোন দুইটা, তাকে আমি মায়ের মতন জানতাম, তার কাছে টাকা পয়সাও অনেক পাবো কিন্তু কখনো চাই নাই। যখন করোনায় এত ক্ষতিগ্রস্ত হলাম আমি, আমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল, তিনটে মেয়ে আপনারা তো জানেন ঢাকা শহরে 20,000 টাকা ঘর ভাড়া দিয়ে অনেকে কষ্ট করছেন, 20,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকা অনেক কষ্ট হয়ে যেত। যখন আমার বোনের বাড়ি যাই, যায় তার উঠানে দাঁড়ায়, আমার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে যাওয়ার পরে বললাম, আপু আমি তো অনেক বিপদে পড়ে গেছি, আমার কাছে টাকা পয়সা নাই, তা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করো আমারে, তুমি আবার করো না গেলে তোমাকে দেব। সে আমাকে একটা উত্তর দিল কি জানেন, কই পাবো, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ আমিও মনে করছি ঠিকই তো, কই পাবো, দেশের মানুষ তো, তা আমি আর কিছু কইনি, ঠিক আছে। তা আমি যখন চলে আসতেছি, আমার পাশের বাড়ির চাষি আছে একজন, চাষি ডাক দে কয় রানার শোন, আমি কি চাষি, কয় তোরে টাকা দিল না তোর বোন, তোরে টাকা দিল না, তারা তো জানে যে আমার বোনের জন্য আমি কি করছি, ধান খেত করবে লাভে টাকা নিছে 10,000 টাকা, প্রতি মাসে 2,000 টাকা দেওয়া লাগবে, আমি শুন না এখনই লাভ পাঠায়, লাভ লাগবো না, তুই টাকা ফেরত দেয়, কবে এখন ফেরত দিতে গেলে 2,000 লাগবে, আমি সে 2,000 আমি দিমু, তাতে টাকাটা ফেরত দিয়ে তুই মরে যাবি, এত টাকা ই করলে 2005 সালের ঘটনা। পরে আমি তাড়াতাড়ি তাড়ি টাকা দিছি, এইভাবে ধান লাগাতে গেলে টাকা দিই, অনেকভাবে দিই, বন্ধক ভুই রাখছি, সে যে বন্ধক ভুই উঠায় টাকা নিছে তাও আমি জানি না। যাই হোক, এখন আমি, আমার চাষি বলল কি, তোরে টাকা দিল না তোর বোনের জন্য এত কিছু করছিস, আজকে ঘুমাচ্ছে তোর টাকা ঘরে, আর তোরা টাকা দিল না, ওর তো টাকা আছে। আমি না কি কন চাষি, ওর কাছে টাকা নেই, কয় তুই অমুক হিন্দুর দোকান আছে, এই যে মিষ্টি টিষ্টি আছে ওর বাড়ি, ওর দোকানে টাকা রাখছে। আমি শুনে ওনার কথা বিশ্বাস করি, কারণ গ্রামের মানুষ অনেক সময় অনেক রকম কথা বলে।
আমার চাচি বললো কি যে তুই মিষ্টি দোকানে খবর রাখ, তোর আপা ওইখানে টাকা রেখেছে। তা আমি গ্রামের মানুষ তো বিশ্বাস করি না, অনেক সময় সে পিনিক লাগাইতে পারে। তা আমি ওই দোকানে গেছি, কহ তোমার বোন রান্নাঘর দেবে বলে রেখে দিছিস এই আমার কাছে। পরে আমার না অনেক কষ্ট লাগলো, আমি খালি বোনের যায় বললাম তুই কি কাজটা ঠিক করছিস, আমি যেহেতু তোমার শোয়ার জায়গাটা করে দিতে পারছি, বড় ঘরটা করে দিতে পারছি, আমি কি তোমার রান্নাঘরটা করে দিতে পারতাম না? কয় না আমার অনেক আশা আমি রান্নাঘরটা দিব। তা আপনি বলেন, আমি কর না কিছু বলছিলাম, আমি কিন্তু চলে আসছি কষ্ট না, তাও কিছু বলি নাই। আমার মেয়ে, ছোট মেয়ে রাখিবা, আমার মা ওর বাসায় বসা, আমার মেয়ে ওদের বাসা আমি এরপর রাগ করে আর যাইনি। আমার মেয়ে তাকে ডাকতে গেছে আমার মাকে যে দাদি আসো, আমার বোনটাকে আমার মেয়েগুলার হাত ধরতে পারতো না। যাই তোর আব্বুর সাথে যা হয়েছে, তোরা তো আমার ভাই বিটি হইস, বাসায় ব দেই তোর আব্বু আসে কিনা, তোর আম্মু আসে কিনা, বিশ্বাস করবেন না একটু বারো কিছু জিগায় না। আমার ছোট মেয়ে বুঝতে পারে, সে কিন্তু একটু দাঁড়ায় নাই। আর আমরা নিয়ত করে গেছিলাম আমার বোনটা যদি হাতটা ধরে তা আমরা না করুন না, মুক্তির পথে যাব, কিন্তু সে কখনো তারকে ধরি না এবং আমাদের যাইতো বলি নাই। তা আপনাদের কি মনে হয় ওর পর ওই দিন না, ওর পর আমি আড়াই বছর আমি নড়াইল থাকছি, আড়াই বছরে কি যাইতে পারি নাই আমার সন্তানগুলো একবার দেখতে? আমাদেরকে বলতে পারি নাই যাওয়া হয়েছে হয়েছে, অনেক বিয়ে বাড়ি গেছি দেখা হয়েছে, বলতে পারতো না? তা এই হল আপনাদের ফার্স্ট কমেন্ট, যে আপনি বলেন এই আত্মীয়র কি কোনো প্রয়োজন আছে? যে মেয়ে বিয়ে দিতে পারতো না তখন কিন্তু এই রানাই পাশে ছিল, সাত দিন ঢাকা শহরে গাড়িতে গাড়ি ভাড়া করে নিয়ে রাখছি, কালো মেয়ে বিয়ে দিতে পারে না, কান্না করছে, আমি টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছি, টাকার বগরে মেয়ে বিয়ে দিতে পারতো না, সবার মেয়ে বিয়ে দিয়ে হয়ে গেছে। ভাই কষ্ট এমনি আসি না ভাই, কেন আত্মীয় স্বজন লাগে না আপনাদের বলি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের আত্মীয় ছিল, যখন টাকা ছিল তখন আত্মীয় ছিল। তা আপনারা বলেন ভাই এই ধরনের আত্মীয় কি প্রয়োজন আছে? ফার্স্ট কমেন্ট হলো এটা। হ্যাঁ আরেকটা কলিজার ভাই একটা কমেন্ট, আমি কিছু কমেন্টের রিপ্লাই দিতে আসি, বলতেছেন আপনাদের কি আশেপাশে মেয়ের বান্ধবী মেয়ের আত্মীয় স্বজন কেউ কি নাই বা আপনার বন্ধু বান্ধব নেই কি, আপনার কোনো বন্ধু বান্ধব নেই? কমেন্টটা ভাইয়া করছেন, ধন্যবাদ আপনাকে কমেন্টটা করার জন্য, আমি নাম বললাম না, আপনারা কমেন্ট করতেই পারেন। ভাইয়া আপনারা অবশ্যই জানেন আমার তিনটে মেয়ে, ওর আম্মু এই স্কুলে গেছে আঙ্গুলটা ধরে, সবাই স্কুলে সন্তান দিয়ে চলে যায় কিন্তু এই মুক্তি কোনোদিন সন্তান দিয়ে যায় না, সন্তান দিয়ে ওই স্কুলের নিচে বসে থাকে। টিফিনটা হওয়ার লগে লগে মানুষে বান্ধবী নিয়ে হই উল্লা দৌড়দৌড়ি করে, আমার সন্তানগুলো কখনো না, বান্ধবী আছে বাবা মা, দৌড় দিয়ে ওর আম্মুর কাছে চলে আসছে, ওর আম্মু খাওয়াইছি স্কুল বেল দিয়ে দিছে তাও যাইতে দেয় না, যে আগে সব ঢুকুক তারপরে যাবে স্কুলে। অনেক মেয়েরা বিচার দিছে আপনার মেয়ে কারোর সাথে কথা বলে না, আমাদের সাথে বান্ধবী করে না, এমনকি এসএসসি পরীক্ষা দিছে তখনও। আর সবচেয়ে মজার বিষয় আমার মেয়েদের বান্ধবী ছিল না, বাট ওই বান্ধবীদের ওর ক্লাস ফ্রেন্ডের বান্ধবী ছিলাম আমি, যদি কোনো সাজেশন আনতে হইতো আমাকে আনতে হইতো। হ্যাঁ তা আপনারা বোঝেন যে তার মেয়ের বান্ধবী আছে কিনা, না ওদের কারোর সাথে কোনোদিন চলি নাই, কোনো বান্ধবী নাই। দ্বিতীয় ছিল বলছেন আপনারা যে যেখানে থাকেন আশেপাশে কেউ নেই, আপনারা যারা আমার পেজে সবসময় ফলো দিয়ে রাখেন সবসময়ই করেন, আপনারা জানেন আমি এই মাসে এই গত মাসের এক তারিখে আমি এই নতুন বাসায় আসছি, বিল্ডিংটা নতুন করছে কোনো ভাড়াটাও নাই, ফার্স্ট ভাড়াটা আমি, এবং আমরা চাইছি এরকম যে আমরা নিলিবিলি কোনো জায়গা থাকবো, আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কারণ যার সাথে আমরা একটু ভালোবাসা দেখাচ্ছি তারাই আমাদের সাথে বেইমানি করে। তা আমরা চাইছি যে আমরা তেমন কারোর সাথে চলবো না, আমাদের যোগ্যতা যেমন আছে এমন চলুন, বাকিটা আছে আপনারা, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আগে যেতে চাই। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমাদের অনেক অনেক হেল্প আছে। তার চেয়ে বড় একটা কথা, যেহেতু আমার তিনটা মেয়ে ছেলে নাই, আমি আমার মতো করে সবসময় সেফ থাকার চেষ্টা করি, বেশি মিশামানি কিন্তু একটা দুর্ঘটনা ঘটা। মেয়ে মানুষ যারা আছে তারা অবশ্যই জানেন বেশি মিশা ঠিক না, ওইভাবে বাচ্চাদের মানুষ করেছে আর সচরাচর ও কখনো ওইভাবে মিশেও না। আমি আমি এমনকি আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আমি রাস্তায় যাওয়ার কথা বলার বলি,
কিন্তু আমার বাসায় কোনোদিন আমি আনি না, কেন জানেন? আর যেহেতু আমরা কোনো আত্মীয় স্বজনদের এলাও করি নাই বা অনেক অভিমান থেকে। আরেকটা আত্মীয়র কথা আপনাদেরকে বলি, যে দেখেন মাসুদ ভাই কেন এত কষ্ট নিয়ে কেন এখানে আসে, এত কষ্ট নিয়ে মেয়ে কেন বিয়ে দিলাম। আমি একজনকে নিজের মায়ের মতন জানতাম, আমার মায়ের পরে তাকে আমি জানতাম, তার ছেলে নাই, ছেলে সন্তান কেউ নাই বিয়ের পরে। তো সে আমাকে খুব ভালোবাসত, তখন তো আমি ঢাকা থাকতাম, এত ভালোবাসত, তখন ওর টাকা পয়সা আপনার বুকটা ভরে যেত। আমি মনে করতাম যে আমার নিজের মা আসছে মনে হয়, ইনি আমার অনেক ভালোবাসে, আমার মাও এত ভালোবাসে না, বাবা আমার ওষুধ, বাবা রে বাবা ও, এমন কোনো মাস না। আমি তো একরকম দিতাম মুক্তিও, আবার চুরি করে আরেক রকম দিত, এইভাবে তাকে ভালোবাসতাম। দেখেন আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আমরা একদিনকে দেশের থেকে ইসে কুয়াকাটা গিয়েছিলাম, আমাদের বাড়ি আমার সন্তানরা না খায় মরে গেলে কোনদিন গেটের বাইরে হবে না, এবং বাইরে তালা দিয়া। 2021 সালের ভিডিও আপনারা ভিডিওটা দেখবেন, আমি যখন ওকে নিয়ে মোটরসাইকেল নিয়ে কুয়াকাটা যাই, একদিনই লেগে যায়, একদিনই মনে যায় আসতে পারবো, কিন্তু মোটরসাইকেল চালাই যায় আর সকালে 11টা বাজে রওনা দিছি, রাত্রে 12টা বাজে পৌঁছেছি কুয়াকাটা। তা আমরা আর আসতে পারি না, ওদের রান্না বান্না করে দিয়েছেন, হঠাৎ প্রোগ্রাম করছি তো পরে গেছি মনে করেন। তা আমার ওই ওই আম্মা যান আমার বাড়ির পাশে, উনি কিন্তু সব জান, আমি তাকে বলছি যে একটু ঘুরে আসেন, ঘুরে একটু বাচ্চাদের একটু কিছু রান্না বান্না করে দিয়ে আসেন, দেন কি বাজেন, আমার অনেক কাজ এসে এগুলা বলছে। আমাদের ভয় ছিল, কারণ আমার বাচ্চারা কখনো একা একা রান্না করতে দেই না ঘেসে। তা আমার ওই আম্মা জানে আমাকে ফোন দিয়ে কষ্ট কি, আমি একটু নড়ায় লাইছিলাম, ওই আমার এক খালা বাড়ি গেছিল, কিন্তু আমার খালা বাড়ি আছে 2 থেকে 3 কিলোমিটার। দেখেন আমাদের পরিণতি কেমন, আমরা মানুষকে মন থেকে ভালোবাসি কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না উপর উপরে, কারণ তখন করোনায় আমরা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা করোনায় ক্ষতিগ্রস্ত, আমাদের সেরকম দেওয়ার সামর্থ্য নাই, টাকা পয়সা কাউকে দিতে পারতাম না। তখন সে কিন্তু আমার বাসায় যায় না, ওইখান তো চলে গেছে, তখন কি আমি একটু রাগ করতে পারি না? এই ভালোবাসা দেখালেন এত জীবন, আমার কারুর ভালোবাসা লাগবে না, আল্লাহ যদি ভালো রাখে তা আমরা এমনি ভালো থাকবো, আমার সন্তানরা ভালো থাকবো, আমার বাচ্চারও বলছি তুমি যেভাবে হোক দোকান থেকে পরোটা এনে খাও, তাও যায় নাই, চাল ভেজে খেয়েছিল, চাল ভেজে ঘরে খাইছে, তবু ভাত চাইতে খাইতে পারি নাই ওরা। তা আপনারাই বলেন, তাও চালটা কিন্তু আমার মেয়েরা ভাজে নাই, আমাদের পাশে যে ভাড়াটিয়া খালাম্মা, ওই খালাম্মা ভেজে দিছিল। তা আপনারাই বলেন যে মাসুদ রানা কেন ভালো না, মাসুদ রানা ভাই কেন? ও আবার ওই জন্য আমাকে বলছে যে তুই ভিক্ষের থালা নিয়ে বসবি, তোর গাড়ি গেছে, বাড়ি গেছে, অনেক কিছু গেছে, মোটরসাইকেল গেছে, সব গেছে গা, এত বড় অভিশাপ তারা দিছে যে তোরা রাস্তায় বসবি। দেখেন আপনাদের ভালোবাসায় মাসুদানা ভাই কিন্তু রাস্তায় বসে নাই এখনো, মাসুদানা ভাই আপনাকে দোয়া, আপনাদের ভালোবাসায় মাসুদানা এখনো আল্লাহ আমাকে বাসায় রাখছে, মাসুদানা এখনো কত সুন্দর বাসায় আছে। সম্মান দিলাম যাকে আজীবন দেখিয়ে রাখলাম, সে মানুষটা যখন দেখলো আমরা একটু নিঃস্ব, তখন যদি বলে যে তোদের একটা সময় রাস্তায় বসতে হবে, যখন দিতে পারি নাই। আপনারা কি বলেন ওই সব আত্মীয় স্বজন আমার প্রয়োজন আছে? আমি তো কোনোদিনও তাদের পরিচয় আর দেবো না, পরিচয় আপনারা থাকলে হবে। বলেন যে তোদের কেউ নাই, সব আছে, সব স্বার্থের আছে ভাইয়া, আপু আন্টিরা স্বার্থের জন্য আমার অনেক আত্মীয় স্বজন আছে। আমি অনেক বুঝে গেছি, আমি আগে অনেক বোকা ছিলাম বুঝছেন, কিন্তু যখন কিছু ছিল না আমাদের, তখন আমাদের সবই মনে হচ্ছিল না আসল পৃথিবীতে কিছু নেই। এখানে আপনারা অনেকেই জানেন করোনা এমন একটা সময় গেছে, আমাদের ঘরে খাবারটাও ছিল না, আমাকে যাইতে বলছে কিন্তু আমি যাই নাই, আমাদের নিজেদের না, পরের মানুষ বলছে মাসুদ ভাই এক বস্তা চাইল আপনাকে দিয়ে, আপনার পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন, পর আপন না, সেটা একাও ভার হইতে পারি নাই, শরমে যে আমি কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই মুক্তি। কোনের ইতিহাসের কি জানেন মাসুদ ভাই, মাসুদ ভাইয়ের ইতিহাস জানলে আপনারা, আমার বলার কোনো জায়গা ছিল, ভালো একটা জায়গা পাইছি আপনাদের কাছে আমি শেয়ার করব, কারণ যার মেয়ে সন্তান আছে তারাই জানে যে আমরা যা করতেছি সেটা ভালো নাকি মেয়েগুলা বাইরে যে কাজ করলে সেটা ভালো। আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, নিঃস্বার্থভাবে ভিডিও শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট করেন, এটাই কিন্তু আমাদের উপকার আছে, আমার পরিবারটা চলতেছে। এখন আমি একটা চাকরি করতেছি পাশাপাশি, কিন্তু ওই চাকরিটা কিন্তু আমার সংসার চলবে না, ওই চাকরি কিন্তু আমার বাচ্চা কাচ্চার লেখাপড়া চলবে না, এমন এমন অবস্থা হয়ে গেছিল আমাদের। তো যাই হোক, আমাদের 3টা কমেন্ট মনে হচ্ছিল যে অ্যানসার দেওয়া উচিত আপনাদের, কারণ আপনারা হয়তো অনেকে ভুল বুঝবেন। মেয়েটা বিয়ে দিছি আমি, কিন্তু ছেলেটাকে বলে দিছি, পরিবারটাকে বলে দিছি আমার কেউ নাই দুনিয়ায়,
আপনারা যদি চান আমার মেয়ে নিতে পারেন, বলবেন যে আপনাদের কোনো আত্মীয় স্বজন আপনারা ভালো নাই, হ্যাঁ আমরা ভালো না, মন চাইলে নেন নাইলে নাই, আমার মেয়ে বিয়ে এখন দেব না। তা ওনারা সব কিছুতে রাজি হয়েছে, বাকিটা আছে আল্লাহর রহমত। আপনারা বলেন যে সব আত্মীয় স্বজন স্বার্থের জন্য আমাদের ইউজ করে, সেই সব আত্মীয় স্বজন কি আমাদের রাখা উচিত, তাদের কি পরিচয় দেওয়া উচিত বলেন, আপনারা বলেন। আমরা নিজেকে এই দুইজন মানুষ নিজেকে গুটিয়ে নিয়ে জীবন থেকে সবার জীবন থেকে আমরা আলাদা হয়ে গেছি, সবাই, কারো কাউকে কষ্ট দিব না, তিনটা সন্তান ছাড়া আমাদের আর কাউকে লাগবে, কারোর পাশেও দাঁড়াবো না, আমি যদি হাত পাতি আপনাদের কাছে হাত পাতব, আমি যদি কোন সময় ভিক্ষা করি আপনাদের কাছে ভিক্ষা করব, আর আমি যদি কাউকে দেই আমি সেই নিঃস্বার্থবান মানুষদেরই দেব যাদের ভিতরে স্বার্থ নেই, যারা স্বার্থ খুঁজে। ও কোনোদিন আমার মুখের উপরে কথা বলি নাই, আমি শুধু দিছি আডালা, কিন্তু কোনদিন আমাকে বলতে সাহস পায় নাই, নিজেদের কথা কখনো ভাবি নাই, যেমন ও ইনকাম করছে সেরকম দিছে আমি কখনো বলি। আমার কলিজা ভাই বোন যারা আজেবাজে কমেন্ট করেন, আরেকটা কথা, যারা বাবা মেয়েকে নিয়ে সন্তানকে নিয়ে যারা বাজে কমেন্ট করেন, আমি জানি না আপনারা কোন পরিবারের সন্তান, আপনাদের কমেন্টগুলো কিন্তু মানুষের দেখে, আমাদের কিন্তু কিছু আসে যায় না, যারা বুঝা তারা কিন্তু বুঝে যে এখানে তো বাইরের কেউ নাই, এখানে তো সন্তান নিয়ে তারা ভিডিও বানাচ্ছে, এখানে কেন বাজে কমেন্ট করতেছি, আমি জানি একদিন এই কমেন্টগুলো থাকবে না, আমাদের আগে অনেক বাজে কমেন্ট আসতো, এখন কিন্তু বাজে কমেন্ট নাই, হাতে গুনে অল্প, তাও নিজেরা করে। কথা সবসময় মনে রাখবেন, এই যে ফেসবুককে আপনারা তো নোংরা ভাবে দেখেন না, এটা কিন্তু আমি সেফ মনে করি, কারণ আমি আমার ঘরে বসে ইনকাম করতেছি যেখানে কোনো কেউ নেই, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, তাছাড়া কিন্তু আউট কেউ নেই। তো সবচেয়ে বড় কথা, এই ফেসবুকে কিন্তু আমাকে অন্য তুলে দিছে, যেটা আমার আপনজন দেয় নাই, কেউ হয়তো বলে না, কিন্তু আমি কিন্তু বুক ফুলায় বলি, অনেকে আছে ব্লগিং করে, এটা যার যার পার্সোনালিটি কে বললো না বললো এটা আমাদের দেখার বিষয় না, বাট আমি নিজে থেকে বলি, কারণ আমার যখন কালকে চাল কেনার মতো টাকা ছিল না, তখন কিন্তু ফেসবুক, আমাদের দুইজনে এই চোখের পানি বালিশ ভিজে গেছে, রাত্রে দুইজনে একসাথে কান্না করছি মেয়েদের অন্য রুমে দিয়ে, আমরা সামনে মাসে কি করব, আমার গাড়ি বেচলাম সবকিছু বেচে, তখন কিন্তু আমি ব্লগিং এ আর্নিং করি না, তখন আমরা আর্ন পাই না, আমাদের ফার্স্ট যে আর্নটা আসে সে অসময়ী, সে একেবারে মানে যে মাসে আমাদের কেউ না, আমি আল্লাহর উপর অনেক ভরসা ছিল, আমার আল্লাহকে অনেক ই ছিল, আল্লাহ আমি কোনোদিন আমাকে কোনোদিন বিপদে বলাও নাই, আমার সব নিয়ে গেছে, আমি জানি যে আমার যে কোনো দিক দিয়ে দিবে আল্লাহ, কিন্তু ঠিকই আল্লাহ তাআলা আমার এই ফেসবুক থেকে আমাকে যে আর্নিংটা দেয়, এই যে আমি ঘুরে দাঁড়াইছি, ফার্স্ট আমি আর্নিং পাই 40,000 টাকা, ফার্স্ট আমার আর্নিং দেয়, তো ওইখান থেকে আমার মোর ঘুরে গেছে সত্যি। তারপর থেকে আমরা ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ থাকি, এই জন্য বলেন যে কোনো কাজ নাই আপনাদের, ফেসবুকে প্রচুর কাজ করি, সেজন্য ভাই বাহিরে করলেও করতাম, সেটা ঘরে বসে করতেছি। হ্যাঁ আমি একজন মানুষকে ভুলবো না, যে করোনার সময় আমার পাশে ছিল, সে হচ্ছে আমার ছোট চাচা শ্বশুর, অথচ দেখেন আমার জীবনের সবচেয়ে বেশি বাজে মানুষ ছিল ওই মানুষটা, আমার ছোট চাচা, আমার বিয়ের পর ওই মানুষটাকে আমি বেশি ভুল বুঝতাম, আমি নিজেও খুব ভুল বুঝতাম ছোট কাকাকে, আমি নিজেও দেশ ছাড়াইছি তার জন্য, আমি কখনো তাকে ভালোবাসতাম না, কিন্তু আমার এই করুণায় যদি কেউ আমার পাশে থাকে, ছোট চাচা এখন পর্যন্ত আসছে, এখন আমার খবর খবর নাই, আমার খাওয়ানোর টাকা পয়সা আছে কিনা, আমি কেমন আছি, আমার সন্তানগুলা কেমন আছে, অথচ তাকে কোনোদিন আমরা এক কাপ চাও খাই নাই, তাল্লা তাকে বাঁচায় রাখুক, আমি যে মাঝে মধ্যে যে চাচার বাড়ি যাই সেই চাচার বাড়ি, সেই চাচা, কিন্তু এই চাচাটা করোনার সময় আমাদের পাশে ছিল নিঃস্বার্থভাবে, আমরা আপনাদের কমেন্ট অবশ্যই আরো কমেন্ট করবেন, জানাবেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তিনটা কমেন্টের অ্যানসার দিয়ে দিলাম, আরো আছে, আমার বলার তো কোনো জায়গা নাই ভাই, আপনাদের এখানে বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক ভিডিওগুলো একটু শেয়ার দিবেন, আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে আমাদের কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে আমরা উত্তর দিব, আর আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই দিই, যেহেতু লাইভ ছেড়ে দিছি সেহেতু আপনারা তো আর সরাসরি পাচ্ছেন না, তো আমরা কমেন্টের মাধ্যমে যেটা জানানোর জানিয়ে দিব, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমি আবারও বলতেছি ফেসবুক থেকে জার্নিংটা আছে, শার্নিং দে রামাসুদ ভাইয়ের পরিবারটা চলতেছে, তিনটা মেয়ে আমাদের আপন বলতে, আর আমাদের বাকি আপন বলতে কেউ নাই, নিচে আপনারা বাকি আমার পরিবার, আর কেউ নাই আমাদের, আর কাউর আমাদের প্রয়োজন নাই, ভিডিও তারা দেখতাছো, জীবনে কোনোদিন তাদের পরিচয় দেব না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।